সৃষ্টি নদী নিয়ে উচ্ছেদের একটা আদেশ হয়েছিল, সে আদেশ অনুযায়ী উচ্ছেদ হয়েছিল। সেই উচ্ছেদকৃত বংশী নদীর তীরের ভূমি পুনর্দখল হয়ে যাওয়াতে আমি এই উচ্ছেদের বিষয়ে এবং পুনর্দখল বিষয়ে আদালত অবহিত করলে আদালত সে বিষয়ে সাভারের ইউএনও সহ ডিসি সহ অন্যান্য বিবাদীদের নিকট এই উচ্ছেদের বিষয়ে এবং পুনর্দখল বিষয়ে জানতে চান। কিন্তু জানতে চাওয়ার পরে প্রায় অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও সেই ব্যাপারে কোনো কমপ্লায়েন্স কোর্টে জমা না দেওয়ায় অদ্য সম্মানিত আদালত সাভারের ইউএনওকে 18 জুলাই 2023 তারিখে আদালতে হাজির হয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। বংশী নদীর সাভারের বাসপট্টি এলাকা। এর আগে হাইকোর্ট কবে মানে ই চেয়েছিলেন তদন্ত প্রতিবেদন? এটা 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 এই বছরেরই মার্চ মাসের দিকে। আমি একটু আপনাকে বলে দিচ্ছি কি কারণে তদন্ত প্রতিবেদন চাইতে হলো, আগে কি হয়েছিল সেটা আগে থেকে বলা যায়। আগে হয়েছিল যে ওনাকে না উচ্ছেদ করতে বলছিল, অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে বলেছিল, উচ্ছেদ করেছিল। উচ্ছেদ করার পর সেই উচ্ছেদকৃত জমি পুনর্দখল হয়ে যায়, পুনরায় অবৈধ দখলকারীরা দখল করে নেয়। সেই পুনরায় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত বলেছিল, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় ইউনিয়ন সাহেবকে সশরীরে হাজির হয়ে আদালতে ব্যাখ্যা দিতে বলেছেন। সাভারের নামা বাসের